একদম মোবাইল দেওয়া যাবে না, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কাজ করব দেবে। কিসের মোবাইল? মোবাইলটাকে ভাঙলে কেন তুমি? হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, তো আজকে আমি একটা প্র্যাঙ্ক ভিডিও বানাতে চলেছি। প্র্যাঙ্কও না ঠিক, জাস্ট একটা একটু মজা বলতে পারো। হ্যাঁ, তো আজকে আমার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, তো আমি আমার বরকে বলেছিলাম যে কি গো আমার মোবাইলে একটু রিচার্জ করে দিও না, কারণ আমার তো রিলস আপলোড দিতে হয়। তো ও গাড়ি নিয়ে কাজে চলে গেছে, বুঝতে পারছি রাস্তাঘাটে অনেক চাপ থাকে, হয়তো ভুলে গেছে রিচার্জ করতে। হ্যাঁ, তো আমি নিজের টাকা খরচা করে বাজার থেকে গিয়ে হ্যাঁ নিজের মোবাইলে আমি রিচার্জ করে এসেছি। তো এখন ওর কাছ থেকে আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, তো আমি ছাদের ঘরে চলে এসেছি, আমি ওকে দেখাবো যে আমি রাগ করে বসে রয়েছি। বাট কিন্তু আমি রাগ করে নিই, আমি জানি ওর অনেক চাপ, রাস্তাঘাটের ব্যাপার তো অনেক চাপ আছে আমার, আমি রাগ করে নিই। বাট ওকে দেখাবো, আমার বরকে আমি দেখাবো যে আমি রাগ করে রয়েছি। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থেকো, স্কিপ করে যাবে না, খুব মজার ভিডিও হবে এটা। ঠিক আছে, তো তোমরা দেখতে থেকো যে এরপরে কী হতে চলেছে। ঠিক আছে, 8টা বাজে, ওর এখন আসার সময় হয়ে গেছে। তো আমি ছাদের ঘরে রাগ করে এখন বসে রয়েছি, রাগ করিনি বাট আমি রাগ করে বসে রয়েছি। ঠিক আছে, তো তোমরা দেখতে থেকো। এখানে? হ্যাঁ হ্যাঁ, উপরে কি করছো? ও বসে বসে আমার কয়েকটা রিলস আপলোড দেওয়া রয়েছে, তাই আমি বসে আছি। চলো চেক করে দেবে তো। ঠিক আছে, আমার কয়েকটা রিলস আপলোড দেওয়া রয়েছে, আমি দিয়ে নিই, তারপর আমি যাচ্ছি। হয়নি এখনো? না হয়নি, যাও তুমি, যাও তুমি ফ্রেশ হয়ে নাও, আমি যাচ্ছি বললাম তো। কতক্ষণ লাগবে? এই তো দুটো আপলোড করব, হয়ে যাবে। ঠিক আছে, আসো। কি হলো, এখনো হয়নি? না একটু বাকি আছে। কি আর একটু বাকি আছে? কতক্ষণ হয়ে গেল? কি মোবাইলে করছো এতক্ষণ ধরে? আরে বললাম তো আর একটুখানি বাকি আছে, তুমি যাও। তো অন্য সময় হয় না, এখনই করতে হবে? হ্যাঁ, এখন কাজটা না করলে হবে না। কি এখন কাজটা না করলে হবে না? হ্যাঁ। তো সারাদিন কি করছিলে তুমি? আমি কি সারাদিন ভিডিও আপলোড করি? আমি তো এই সময়টাই তো আমি তোমার রিলস ছাড়ি, এগুলো সব মোবাইলে ছাড়ি আমি। তো কত সময় লাগবে? কখন তো বলে গেলাম, বললাম তো যাচ্ছি। অন্য সময় মানুষ কাজগুলো করে এসছি, আমি চা করে দেবে। আর কতক্ষণ? এখন সময় লাগবে, তোমার মনে ছিল না যাও গিয়ে বাইরে থেকে চা খেয়ে আসো। কি বাইরে থেকে? ঘরে লোক রয়েছে, বাইরে থেকে কেন চা খেয়ে আসবে? তো আমারও তো সারাদিন কাজ থাকে আর কি, যদি তুমি মোবাইলের রিচার্জটা তাড়াতাড়ি করে দিতে পারতে তাহলে তো আমার তাড়াতাড়ি আপলোড হয়ে যেত জিনিসগুলো। আমার কাজ থাকে না, বাইরে আমি কাজে থাকি, তোমার এই সব করার জন্য আমি এ করে দেব, রিচার্জ করে দেব। আরে বাবা, ভাইটাল কাজ হচ্ছে, ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ ইম্পর্টেন্ট কাজই, কিন্তু আমারও তো সারাদিন কাজ থাকে না, আমিও তো বাচ্চা সামলাচ্ছি, ঘরের সমস্ত কাজকর্ম করে এইগুলো ছাড়া হচ্ছে, আমিও তো মানুষ রে বাবা, আমারও তো কাজ থাকে। তোমাকে তো বলেছিলাম জাস্ট একটু রিচার্জ করে দিও, তুমি একটু রিচার্জটাই অনেক, একটু রিচার্জই ওটা অনেক ব্যাপার। কাজে থাকি তুমি, মানে ইম্পর্টেন্ট কাজ করো, রিচার্জ করে দিতে হবে মোবাইলে একদম। তোমাকে মোবাইল রাখো না, আমি এই কাজটা করে নিই তারপর। ছাড়ো না বাবা, পরে করবে, যা তুমি বাড়িতে গিয়ে চা খেয়ে আসো। বাইরে থেকে গিয়ে চা খেয়ে আসো, যা বাইরে গিয়ে চা খেয়ে আসো, আমি করে নিই কাজটা, করে নিই। আগে হয়ে গেলে তাহলে তো কোনো কথাই ছিল না, এখন করতে হবে না। মোবাইল টোবাইল ফেলে দেবো কিন্তু, এবার বেশি কথা বললে আমি যেতে পারছি না। পরে করবে, পরে আমি, পরে যাও না তুমি, গিয়ে বাইরে থেকে চা খেয়ে আসো, যাও। আমি বাইরে থেকে চা খেয়ে আসবো, বাইরে থেকে সারাদিন পরে এসে বাইরে থেকে আবার চা খেতে যাবো? হ্যাঁ আমি আপলোড করে নিই ফোনে, আমার অনেক কাজ এখন অনেক কাজ আমার, ওইসব পরে হবে। না আমার অনেক কাজ আছে, আমি কাজ করে নিই তারপর দেবো, আমি মোবাইল দেবো না এখন, ছাড়ো। এটা আমার ফোন, আমি রিচার্জ করে নিয়েছি, আমি কাজ করব, তারপর আমি যা করার করব, আমি এখন কিচ্ছু করতে পারবো। এই কাজটা আগে নাকি তোমার? হ্যাঁ আমার এই কাজ আগে করতে হবে, সব কাজ পরে করবে? হ্যাঁ না, সব কাজ
আমি ফোন দেব না। যে মানুষটা কামিয়ে নিয়ে আসছে খাবারটা যেখান থেকে আসছে তাকে দেখো আগে, মোবাইল টোবাইল পরে দেখো। না না ফোন দেখতে হবে না। কি হলো, মোবাইল দাও। না মোবাইল দিয়ে দাও। মোবাইল দেওয়া যাবে না, মোবাইলটা দেওয়া যাবে না একদম। তুমি দেবে কি না মোবাইল? মোবাইল আজকে আমি দেব না বলেছি, দেব না, আমার অনেক কাজ। ছাড়ো ছাড়ো না, ছাড়তে বললাম তো আমি তোমাকে, মোবাইলটা ছাড়ো। মোবাইল দাও। তুমি আমার মোবাইলটাকে এভাবে ভেঙে ফেললে? হ্যাঁ, তুমি আগে রিচার্জ করে দিতে পারতে তাহলে এরকম কিছু একটা হতো না। হ্যাঁ, আমার ফোনটাকে কেন তুমি ভাঙতে গেলে? তুমি জানো না যে এতে অনেক টাকা রিচার্জ করে দিলে এত তো কিছু হতো না। হ্যাঁ, আমার ফোনটা কেন তুমি ভাঙতে গেছো? হ্যাঁ, শুধু শুধু। হ্যাঁ, আমি এবার রিলস কী করে ছাড়বো, রিলস কী করে ছাড়বো, ভিডিও কী করে আপলোড করবো? তুমি যে আমার ইয়েটাকে ভেঙে ফেললে মোবাইলটাকে। হ্যাঁ, তোমার কোনো ইয়ে নেই, তোমার একার কাজ থাকে, তোমার একার সমস্ত কিছু থাকে, আর আমি সারাদিন একা যে সব কিছু সামলাই ওর বেলা কিছু নেই না। এবার তোমার কাছ থেকে ফ্রি করে দিলাম, আর কোনো কাজ থাকবে না, আর মোবাইলের কোনো কাজ থাকবে না। এবার আমি বাজার যাব, বাচ্চা সামলাবো, সমস্ত কিছু করব, তারপর আবার রিলস আপলোড করব, রিলস করব, সমস্ত কিছু আমি করব। আর তুমি তুমি তো কাজে যাও, কাজ থেকে চলে আসো, খাও দাও, ব্যাস হয়ে যায়। তোমার কোনো কাজ থাকে? কোনো কাজ থাকে না, শুধু একটা রিচার্জ করে দেবো। ওই জন্য তুমি আমার ফোনটাকে ভেঙে দিলে। হ্যাঁ, কোথায় দেখি ঠিক আছে, তুমি চেক করে দাও, দেখছি মোবাইল কি হয়েছে না হয়েছে, পরে দেখছি। চলো, সেই তো মাথার মধ্যে কোনো কিছু নেই। যাবো তো, চা করতে যাবো তো, চা করবো তো, বললাম তো চা করবো। আমার কাজ গুলো না করে তো চা করা যায় না, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, কত কাজ। দেখো বন্ধুরা, একটুখানি মজা করতে গিয়ে আমার ফোনটাই ও ভেঙে দিল। আমি রাগ করিনি, আমি জাস্ট একটুখানি ওর সাথে মজা করছিলাম, যাতে ও আর কোনোদিনও আমার সাথে এরকম না করে আমার রিচার্জটা করে দেয়। আজকে প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়ে, আজকে মজা করতে গিয়ে কত বড় আমার ইয়ে ক্ষতি হয়ে গেল। শুধু শুধু আমার রাগের চোটে ও আমার মোবাইলটাকেই দেখে ও আমার ভেঙে দিল। দেখেছো তো, দেখো কি অবস্থা। আমি কেন কেন করতে গেলাম, আমি অনও হচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে রয়েছে, দেখো পুরো অফ হয়ে গেছে। দেখো কোনো রকমভাবে আমার অন হচ্ছে না, কোনো রকমভাবে অন হচ্ছে না। আমি যে কী যে আমার মাথার মধ্যে চেপেছিল যে আমি ওর সাথে মজা করতে গেছি, মজা করতে গিয়ে এইরকম আমার সর্বনাশ হয়ে গেল। এবার আমি কী করে রিলস ছাড়বো বলো, আমি কী করব, আমি নিজেই ভেবে পাচ্ছি না যে কেন আমি এটা করতে গেলাম। আমার মাথায় একটুখানি ঢুকলো না, আজকে আমার কী মাথায় চেপেছিল একটুখানি ঢুকলো না যে আমার বর একটু সিরিয়াস ধরনের, ওর সাথে মজা করাই যাবে না। আজকে এই পর্যন্তই। যদিও আমাকে মোবাইল জানি না কিনে দেবে কি দেবে না, যদিও আমাকে মোবাইলও কিনে দেয় তো আবার তোমাদের সামনে আমি চলে আসব। ঠিক আছে, তো আজকের মতো এতটাই থাক। আর কি বলবো বলো, আমি আর মুখে আমার আর ভাষা আসছে না। তো আজকের মতো এতটাই থাক, টাটা, বাই বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের বৌদি তো আজকে, তোমাদের বৌদি তো আজকে কি হয়ে গেল। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।